রাস্তা নয়, বর্ধমান থেকে যখন এই গ্রামের দিকে এই গ্রিন সাইটস দেখতাম, নেচার হচ্ছে বেস্ট হিলার। আমরা যেমন আমাদের নিজেদের হিলার, পজিটিভ থিঙ্কিংয়ে আমরা অনেক কিছু সারিয়ে ফেলতে পারি, আমাদের মনের রোগ, আমাদের দেহের রোগ। তেমনি এই যে একটা সুন্দর পরিবেশ আর নেচারের মধ্যে আমরা যদি থাকতে পারি, আমরা কিনা শহরে একটা কোয়ারের মধ্যে আবদ্ধ, যেমন করে পশুদের রাখা হচ্ছে, সেখান থেকে আমি যেন মনে হলো সেই পেন থেকে আমি একটা দিন দ্য মিডস্ট অফ নেচার, আই ড্র্যাঙ্ক দ্য বিউটি অফ নেচার অ্যান্ড আই কেম ভেরি ক্লোজ টু মাই সন্স, টু মাই স্টুডেন্টস, টু মাই ডটার্স, হু আর ভেরি ক্লোজ টু মি অ্যান্ড আই লাভ দেম অ্যান্ড অল মাই বেস্ট উইশেস ফর দেয়ার রিমেনিং লাইফ, ফর দেয়ার সাকসেস অ্যান্ড এভরিথিং অ্যান্ড আই কনভে মাই রেগার্ডস টু অল মাই সিনিয়র্স, অল মাই রেসপেক্টেবল দোজ হু আর প্রেজেন্ট ওভার হিয়ার, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সোমা ম্যাডামকে একটি সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য। এখন আপনাদের সামনে স্মৃতিচারণা করবেন বাতার মাধব পাবলিক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমিতাভ কুমার মহাশয়। শীতের বেলা সূর্য প্রায় ডুবু, আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমাদের পরম প্রিয় সকলের শ্রদ্ধেয় দিলীপবাবু বক্তৃতা শুনব। আসলে স্মৃতিটা শততই সুখের, তা সকলেই রোমন্থন করতে করতে তার সংখ্যাটা এত বেশি এবং প্রিয়টা এত বেশি যে সূর্য প্রায় ডুবু ডুবু হয়ে গেল। প্রথমেই আমি চাইনি এই মঞ্চে বসতে, কারণ আজকে তো পুনর্মিলন উৎসব, আমি তো স্কুলের ছাত্র, আমার শিক্ষককে শ্রদ্ধা জানাবার সবচেয়ে ভালো পথটা ছিল আমার মঞ্চে নিচে বসা। কিন্তু কেউ কেউ বললো যে স্যার আপনার তো ছাত্ররা সামনে রয়েছে, তাই বাধ্য হয়ে উপরে উঠে এলাম। তা যাই হোক, শিক্ষক জীবনে অনেকগুলো বছর কাটিয়েছি, কিন্তু আমি শিক্ষক জীবনের একটা কথাও কিন্তু এখানে বলবো না। আমি শুধু আমার ছাত্র জীবনে, যেহেতু এই বিদ্যালয়ে ক্লাস ফোরের পর থেকে আমার প্রবেশ, সেই 1965 সালে 72 সাল পর্যন্ত ছিলাম, তখন এই স্কুলের বৈভব ছিল না, কিন্তু আমার শিক্ষকদের মধ্যে প্রচুর আন্তরিকতা ছিল। 1965 ভারতের সঙ্গে চীনের যুদ্ধ, প্রচুর অভাব, এখনকার ছেলেদের মধ্যে এত জামা প্যান্ট সোয়েটার তো দূরে যাও, কিনার কেনার পয়সা ছিল না। আমার আজও মনে আছে বুদ্ধেন্দ্রবাবু বলেছিল যে ভেতরে একটা ছেঁড়া প্যান্ট পড়বি থালি হয়ে যাবে, ওটা ইংরা কাজ করবে। তা সেই অভাবের মধ্যে দিয়ে আমরা এসেছি, বই কেনার তো পয়সা ছিল না, সেই জন্য তখন 3-4 বছর কোনো বই শিক্ষকের পাল্টাতেন না, বর্তমানে সব শিক্ষা পয়সা দেয় বই পাল্টায়, সেই জন্য আমরা পুরনো বই নিয়ে বেশিরভাগ পড়তাম। আবার একটা বই এক বাড়িতে আমি আর দাদা একসঙ্গে পড়তাম, বলে দু ভাইয়ে পড়তাম। শিক্ষক মহাশয়ের মধ্যে একটা মানবিকতাও ছিল, নৈতিকতাও ছিল। মঞ্চে যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছে অনেকেই গত হয়ে গেছে, এখনও আমার ডাইরেক্ট শিক্ষক বেশ কয়েকজন রয়েছেন, কে আমি কাছে কিছুদিন, কারোর কাছে অনেক দিন, দীর্ঘদিন পড়েছি, তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আজও মনে পড়ে, দু চারটে কথা না বললেই নয়, এই স্কুলের অনেক স্মৃতি। আমার ব্যক্তিগত জীবনে বলি, ইংরাজি শিক্ষক নেবার সুযোগ হয়নি, কিন্তু আমার পরমপ্রিয় শ্রদ্ধ দিলীপবাবুর কাছে আমি ইংরাজি পড়েছিলাম। আর একজন শিক্ষকের নাম করলেই নয়, সেই বাইলন গেটের মতো অবস্থা, তৎকালীন টিচারদের মাইনে খুব কম ছিল, কিন্তু 10 টাকা তো অনেক বড় ছিল। আমার আর এক প্রিয় মাস্টারমশাই ছিল দেবদাস চৌধুরী, দাদা মাইনেটা দিতে পারতো, আমার এক আত্মীয় দিয়ে দিত, কিন্তু আমাকে উনি ফিরিতে পারতো। এই দিনগুলো তো ভোলা যায় না, কিন্তু আজকে ছাত্রদের সঙ্গে শিক্ষকের নয় একটা বেরিয়ারটা যেন কমে গেছে। আজও আমি দেখতে পাই আমাদের শিক্ষকরা, তখনকার দিনে আমার পাশ দিয়ে হেঁটে গেলে পরে, তখন তো আমাদের সাইকেল ছিল না, তা আমরা পাশে সরে দাঁড়িয়ে থাকতাম, মাথাটা নত করি যে না আগে শিক্ষক মশাই পাশ হয়ে যায় তারপর আমি যাব। এই শ্রদ্ধাটা এখনকার দিনে তো নেই, উপরন্তু এখনকার যা দেখতে পাই, তা আজকে যদি নতুন ছাত্ররা আসতো, এই বর্তমান প্রজন্মের ছাত্ররা, তাহলে তারা দেখতে পেতেন যে এখনও যে আজ থেকে 10 বছর আগে যে ছাত্র রয়েছে শিক্ষকদের প্রতি তাদের কত শ্রদ্ধা।
তাই এই পুনর্মিলন অঞ্চলের যে কর্মকর্তা তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। যাই হোক, আমাকে শিক্ষক হিসেবে বলে এসছে, কিন্তু আমি ছাত্র হিসেবে বলছি। তা আমার প্রজন্ম ছাত্র মানে আমরা যে ব্যাচে আছি সেই 65-72 একজন কি পেয়েছে বিমল, আমাদের যে হেড ক্লার্ক, ও আমার ব্যাচে বড় করছিল। আর সবাই বয়সের ভারে ইয়ে হয়ে গেছে, সেই জন্য অনেকেই আসতে পারেনি। তো বহু স্মৃতি মনে পড়ে, একত্রে শুধু এই বিল্ডিংটাই দেখতে পাচ্ছি। তখন এগুলো সব মাটির ঘর ছিল। মৌলভী সাহেব বলে আমাদের একজন টিচার ছিল, তার বড় ছেলে হচ্ছে আমাদের আব্দুল হাক টিয়াল ছিলেন, আবার তিনি আমাদের স্কুলে খুব উপকার করেছেন, সেটা বলতে গেলে অনেকখানি সময় লেগে যাবে। তার ছেলে ছিল সামান। তা আমাদের খুব মজা লাগলো, সব পিরিয়ডই ওকে ধরে নিয়ে যেতাম। মাঝে মাঝে আমার মনে আছে সে নামাজ করছে, নামাজ থেকে তুলে নিয়ে যেতাম, স্যার নামাজ পরে করবো, আগে আমাদের ক্লাস চলবে। কিন্তু গল্প আলিবাবা 40 ছেলে গল্প আজীবন শুনেও শেষ হতো না। আবার যদি দু চারটি পুরনো কথা বলি, অমর পাল নতুন ঢুকেছে আমাদের, আবার তখন না সায়েন্সের কেমিস্ট্রি ফিজিক্সটা রিভলভিং, কোনো টিচারই 6 মাস 8 মাস 9 মাস থাকে না। বিশ্বনাথ ঢুকলো, রমায়ণ করতে করতে মিশাই চলে গেল, শুনিলাম গেরা শুনিল এলো, আশামাত্র চান্স পেয়ে গেলো কলেজে। তারপর আবার অমরবাবু ঢুকলো ফিজিক্সেরও, তাই অবস্থা রবীন্দ্রবাবু গুস্কর কলেজে ফিজিক্স হয়ে চলে গেল। এরকম করে আমাদের সায়েন্সের পোস্টটাই রিভলভিং ছিল। তা যাই হোক, কিন্তু যারা আসত তখনকার দিনে শিক্ষকদের বেতন খুব কম ছিল, কিন্তু যেটা ছিল আন্তরিকতা, মানবিকতা আর নৈতিকতা। আজকে যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে, আমার ছাত্র হিসেবে বলবো না, যেহেতু আমি স্কুলের ছাত্র তাই আমি বলবো যে স্কুলকে আমি দেখবে, আমি আগে পর্যন্ত যখন প্রবেশ করি প্রণাম করে প্রবেশ করি, কারণ এটাকে আমি মন দিয়ে মনে করি। এখানে যারা রয়েছে সবাই আমার গুরু ভাই বোন, একই প্রতিষ্ঠানের আমরা সবাই। তা আমাদের মধ্যে সহযোগিতা বা মানবিকতাটা তখনই গড়ে উঠবে যদি আমরা, আমাদের কোনো ছাত্র প্রাপ্ত, হয়তো আমি বৃদ্ধ হয়েছি, আমি একটা পেনশন আটকেছি, কিন্তু আমি একটা অফিসে গেলাম, হয়তো সেখানে একটা ছাত্র আছে আমার, সে আমাকে চেনে না, কারণ আমি তো আজীবন একটা স্কুলে শিক্ষকতা করিনি। কিন্তু যদি তাকে বলা যায় ভাতার স্কুলে হেডমাস্টার ছিলাম, কিংবা কোনো একজন ছাত্র কোনো একজন ডাক্তারের কাছে গেল, কোনো একজন আমাদের এখানকার ছাত্র, সে ডাক্তার যদি শোনে সে ভাতার স্কুলের ছাত্র, তখন থেকে সে মানবিকের ক্ষেত্রে যদি তাকে একটু দেখে দেয়, বা যে কাউন্টার আছে সে যদি টিকিটটাও করে দেয়, বা যে অফিসে আছে সে, তাহলে এটাই আমাদের মধ্যে একটা বড় বাইন্ডিং হয়ে যাবে, আমাদের মধ্যে একটা বড় বন্ধন সৃষ্টি, অনেক হবে, আমাদের বহু কথা মনে পড়বে। তা আমরা এইভাবে একে অপরের দুঃখে অপরের পাশে দাঁড়াতে পারি, এই অনুরোধ আমি সকল ছাত্রদের কাছে রাখবো। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে, হয়তো এবার তোমাদের কাছে যাবো অনেকেই চিনতে পারবো না, বা চেনার তো সম্ভব নয়, কারণ আমি অল্প দিন এখানে শিক্ষকতা করছি, বিভিন্ন স্কুলে ঘুরতে ঘুরতে এখনও শিক্ষকতা করছি, গত 6 বছর ধরে শিক্ষক পড়াচ্ছি, এখন আর স্টুডেন্ট পড়ে না শিক্ষক পড়ে। তা যাই হোক, পড়াতে পারি না পড়ানো সেই জীবনে ছাত্র ছাড়া যেন থাকতে পারি না, কারণ ছাত্ররাই হচ্ছে আমাদের জীবন, ছাত্ররাই আমাদের সব। আজ যারা প্রাক্তন হয়ে গেছে, যারা বর্তমান ছাত্র আছো, সকলেই নিজ নিজ প্রতিষ্ঠান, সময় বেলা গড়িয়েছে, আমি বেশি কিছু বলবো না, আমি শিক্ষক জীবনে কোনো অভিজ্ঞতা বলতে রাজি হলাম না, শুধু একটা কথা বলি, একবার দিল্লিতে গিয়েছিলাম বিশেষ কারণে, তার নরেন্দ্র মোদীর সঙ্গে গল্প করতে করতে তিনি হঠাৎ এই কথাটা বললেন, আমরা যেন বললাম তখন তিনি খ্যাতির তুঙ্গে, যে আমরা চাই যে আমরা জীবনীটাকে সিলেবাসের মধ্যে আনবো। তা উনি বললেন, না, একজন শিক্ষকই সবসময় আগিয়ে, একজন শিক্ষক রিটায়ার করলো বলে অমুক শিক্ষক রিটায়ার করেছে, যেদিন মারা যাবে সেদিন বলে অমুক শিক্ষক মারা গেছে। কিন্তু আজ আমার প্রধানমন্ত্রী বলছে নরেন্দ্র মোদী, যেদিন আমি রাজনৈতিক জীবনে আর প্রধানমন্ত্রী পদ থাকবো না তখন আমাকে নাম ধরে ডাকবে নরেন্দ্র মোদী। কিন্তু একটা শিক্ষককে কোনো ছাত্র কোনো তার নাম ধরে ডাকবে না, তাকে বলে আমার স্যার, অমুক স্যার। তাই আবার বলি যে ঈশ্বর শিক্ষকতা জায়গা পাঠিয়েছে, বহু পেয়েছি জীবনে, হারাইনি কিছু, যা হারিয়েছি তার চেয়ে বহু গুণ পেয়েছি। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা দেব, ছোট্ট বক্তব্য শেষ করি।